আমার পিছনে সাকিব তখনই ছিল, ছোট ভাই বড় ভাই বাজা কেউ আগে আসলো কেউ পরে আসলো, সাকিব তার যোগ্যতা দিয়ে সামনে গিয়ে এসেছে। আমি আর মান্না একটা ছবি করতাম একসঙ্গে, তখন আমাদের মধ্যে কম্পিটিশন থাকতো কে কার চাইতে ভালো অভিনয় করতে পারে। আস্থার অন্য নাম আমান বিল্ডার্স। আমার পিছনে সাকিব তখনই ছিল না, পাশাপাশি ছিল, ঠিক আছে। তো একসঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বাজা কেউ আগে আসলো কেউ পরে আসলো, এটার সঙ্গে আগে পিছে কোনো ব্যাপার না, ঠিক আছে। সাকিব তার যোগ্যতা দিয়ে সামনে গিয়ে এসছে। মানে আপনি অনেকদিন সিনেমা করতেছেন না, দর্শকরা আপনার সিনেমা দেখতেছে, আসলে অনেকদিন করলেন না। আমার লাস্ট ছবি যে বিদ্রোহী রিলিজ হইলো, এখন এখন অভিনয় করছি। আমি যদি সবসময় অভিনয় নাই করি তাহলে তো আজকে আপনাদের সামনে আসতে পারতাম। আমার এখন কাজ শেষ হলো আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিটা অপারেশন জ্যাকপট, যেখানে আমি জেনারেল ওসমানির ক্যারেক্টার করছি, এটার কাজ শেষ করলাম। লাস্ট একদিন শুটিং বাকি আছে 28 তারিখে। এছাড়া জাস্ট মাল্টিমিডিয়ার একটা ছবি আছে আপনার এই মাসুদ রানা, এটার কাজ শেষ করলাম। তারপর আপনার অপূর্ব রানার একটা ছবি আছে যন্ত্রণা, আর ইকবালে আছে বিট্রে, আমাদের ইকবাল এমডি ইকবাল, এই এই কাজ নিয়ে ব্যস্ত আছি। ইকবাল ভাই, সিনেমা মানে চ্যালেঞ্জ, আপনার কাছে কি মনে হয়? অনেক আর্টিস্ট বলে যে এটা আসলে প্রতিটা ডিরেক্টর প্রতিটা প্রোডিউসারের কাছেই চ্যালেঞ্জ, যে ছবি বানায় প্রত্যেকের কাছেই চ্যালেঞ্জ, শুধু একজন না সবাই। তবে ইকবালে একটা ধুন আছে আলাদা, ছবির পরিচালনায় বা প্রচারে। এখন কি আপনি মনে করছেন যে আগে যে জনরাটা ছিল বাংলা সিনেমার, যে রোমান্টিক যে ইয়াটা ছিল, ওই জনরাটা কি চেঞ্জ হয়ে এখন অ্যাকশনের দিকে যাচ্ছে? ইজ ইট দ্য ফিউচার? না, তবে এখন যে আপনি সুন্দর একটা প্রশ্ন করছেন, এখন কিন্তু চলচ্চিত্রের গল্পটা এবং ধারাটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদের সময় আমরা একই সঙ্গে 8 জন 9 জন হিরো রান করেছি, প্রত্যেকের হাতে প্রচুর ছবি ছিল। যেমন সিনিয়রদের মধ্যে আলমগীর ভাই ছিল, রাজ্জাক আঙ্কেল ছিল, ফারুক সাহেব ছিলেন, এরপরে মান্না, রুবেল, আমিন, বাপ্পা, তারপর রিয়াজ, ফেরদৌস, এরকম অনেকেই ছিল। এবং একটা ছবিতে দেখা গেছে তিনটা হিরো তিনটা হিরোইন কাজ করছে, বা একাধিক হিরো হিরোইন নিয়ে, অথবা দেখা গেল সিনিয়র একটা আর্টিস্ট আছে, আলমগীর সাহেব, জসিম সাহেব আছে, শাবানা ম্যাডাম আছে, আমি, পপি, শাবনূর আমরা অভিনয় করেছি, এবং ফ্যামিলি সেন্টিমেন্ট নিয়ে ছবি হইতো, এবং গল্পটা কিন্তু একটা বড় আকারে হইত। কিন্তু এখন কি দেখা যাচ্ছে, এখন দেখা যায় যে একটা হিরো একটা হিরোইনই বেশি প্রেফার করে অনেকে। অনেক হিরো হিরোইনের নাম শুনেছি, না ভাই দুইটা হিরো থাকলে করব না, দুইটা হিরোইন থাকলে করব না। তাতে কি হয়েছে, গল্পগুলো কিন্তু একই রকম হয়ে গেছে, চেঞ্জ হয় নাকি। দেখা গেল যে ওই একটু রোমান্টিক ওয়ে তো হয়েছে, বা একটা নর্মাল সিঙ্গেল অ্যাকশন ছবি হয়েছে। আসলে কম্পিটিশনও দরকার আছে। যখন নাকি আমি আর মান্না একটা ছবি করতাম একসঙ্গে, তখন আমাদের মধ্যে কম্পিটিশন থাকতো কে কার চাইতে ভালো অভিনয় করতে পারে। এখন এই জিনিসগুলো দরকার, গল্পগুলো চেঞ্জ করতে হবে, কারণ এই সব ছবি কিন্তু হবে না, তুফান হবে না, সব ছবি কিন্তু এইরকম হিট করবে না, অত গল্প চেঞ্জ করতে হবে।